ভাই, কিছুদিন আগে একটা মেয়ে আমাকে ইনবক্সে প্রপোজ করেছিল। মেয়েটি আমাকে লিখেছিল আই লাভ ইউ, বাট নর্মালি আমি ওই মেয়েটাকে রিজেক্ট করে দিই। মেয়েটিকে আমি একটু ভাব নিয়ে বলে দিই যে সরি আমার গার্লফ্রেন্ড আছে, যদিও নাই। তো রিজেক্ট করে দেওয়ার একটু পরেই দেখি মেয়েটা তার ফেসবুক আইডির নাম্বার আর পাসওয়ার্ড আমাকে সেন্ড করে দিল। মানে ভাই কেন দিল আমি তো ভাই এতক্ষণ কিছুই বুঝি নাই যে হইতা সেটা কি আসলে। তারপরে মেয়েটার আইডিটা নর্মালি আমি ফেসবুকে লগ ইন করে ফেলি। লগ ইন করার পরে দেখি ভাই কি অবস্থা, মেয়েটার আইডিটাই ভাই শত শত ছেলের বসবাস, হাজার হাজার ছেলে সেই মেয়েটাকে প্রপোজ করে রাখছে, ছেলেরা কত ধরনের এসএমএস দিয়ে রাখছে মেয়েটাকে, আই লাভ ইউ, বিয়ে করবে আমাকে, ভালোবাসি তোমাকে, ভালোবাসি তোমার মাকে। এইবার ভাই আমি বুঝলাম যে মেয়েটা কেন তার ফেসবুক আইডির নাম্বার আর পাসওয়ার্ড আমাকে দিল। মেয়েটা মূলত আমাকে এটাই বোঝাতে চাইলো, দেখ তুই একটা ছেলে আমাকে রিজেক্ট করেছিস তো কি হইছে, তোর মতন শত শত ছেলে প্রতিদিন আমার পথচাটা আমায় প্রপোজ করে। ভুল করে ফেলছি ভাই, বিশাল বড় ভুল করে ফেলেছি। একটা অচেনা মেয়ে আমাকে আই লাভ ইউ লিখছে, আমারও তো খিলখিল করে তাকে আই লাভ ইউ টু বলে দেওয়া উচিত ছিল, তাই না? সালা, একটা কথাই বলবো, মেয়েটা এটা ঠিক করে নাই, এভাবে রিভেঞ্জ না নিলেও পারতো। ওই মেয়েটার ইনবক্সে ঘোরাঘুরি করে ভাই আমি একটা জিনিস তো বুঝতে পারলাম যে মেয়েদের ইনবক্স ভাই মাছের বাজার। এখানে এসে সবাই ভিড় করে, মাসিরাও এসে ঘিন ঘিন করে। মসজিদের ইমাম সাহেব ভাই এত পরিমাণে সালাম পায় না যে পরিমাণ সালাম মেয়েরা তাদের ইনবক্সে পায়। আর যেদিন মেয়েরা শখ করে শাড়ি পরে ফেসবুকে পিক পোস্ট করে, সেদিন তো সালামের সংখ্যা 3-4 গুণ বেড়ে যায়। আগের দিনে আলাদিনের চেরাকে ঘষা দিলে যেমন জিন বেরিয়ে আসতো না, তেমনি মেয়েদের ইনবক্সে ঘষা দিলে তুমি শুধু ছেলেদেরকেই দেখতে পাবে। ছেলেদের ঘর ভাই দুইটা, একটা হলো নিজের ঘর আর আরেকটা হলো মেয়েদের ইনবক্স। এই দুই জায়গাতেই ছেলেরা থাকে, খাই দাই ঘুমাই। মেয়েদের ইনবক্সে ভাই তুমি বিভিন্ন প্রজাতির ছেলে পেয়ে যাবে, যেমন রোমিও ক্যাটাগরি। এই ধরনের ছেলেদের সাথে তুমি 2 মিনিট চ্যাট করলে 3 মিনিটের মাথায় এরা তোমার প্রেমে পড়ে যাবে। 4 মিনিটে বলে বসবে তোমায় ছাড়া বাঁচবো না, আর 5 মিনিটে বিয়ে হানিমুন বাচ্চা কাচ্চা স্বপ্ন দেখে ফেলবে। আর মেয়েটা বিরক্ত হয়ে ব্লক করে দিলে আবার অন্য ছেলেকে বেছে নেবে। ধৈর্যশীল ক্যাটাগরি, এই ধরনের ছেলেগুলো ভাই আলাদাই লেভেলের ধৈর্য নিয়ে জন্মায়। তুমি দিনের পর দিন এদের SMS ইগনোর করবা, তারপরে এরা বিরক্ত হবে না, তোমায় পটানোর আশায় এরা SMS দিতেই থাকবে, কারণ আশাই বাঁচে চাষা। ভুল করে, জাস্ট ভুল করে যদি তুমি তাদের একটা SMS এর রিপ্লাই দিয়ে দাও, শেষ বইন, তুমি শেষ। দুনিয়ার যত সস্তা প্রেমের ডায়লগ আছে সবগুলো কপি করে এনে তোমার ইনবক্সে পেস্ট করবে। হ্যাঁ, যেমন এইরকম, আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা জানতে চাও, মেরে যান, তাহলে শুনো, আমি তোমাকে এতটাই ভালোবাসি যে যদি 1000টা মেয়েকে উল্লঙ্ঘন করে আমার সামনে রাখা হয় তোমার ভালোবাসার কসম, কারো শরীর চুয়ে দেখবো তো দূরের কথা, তাকিয়েও দেখবো না। কনফার্ম জান্নাতি ক্যাটাগরি, তুমি ফেসবুকে একটা পিক পোস্ট করবে, এরা তোমার ইনবক্সে এসে বলবে আপু ফেসবুকে পিক পোস্ট করা উচিত না, বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সেও দেখা যায়। যেমন এই দেখো, আশিক বানায়া গানের নিচে একজন জ্ঞানী ব্যক্তি কমেন্ট করেছে, প্রকৃত জ্ঞানী তো সেই যার 30 পারা কোরআন মুখস্থ আছে, আল্লাহকে ভালোবাসলে লাইক দিন আর এসব গান থেকে দূরে থাকুন। তা জ্ঞানীগুণী ব্যক্তি আশিক বানায়া গান তুই কেন দেখতে গেছিস? ওটা তো মসজিদ না ভাই, ওখানে কেন তুই? আশিক বানায়া গানে মানুষ ইবাদত না অন্য কিছুই করতে আসে। বাদ দাও ভাই, এই টাইপের ছেলেগুলোকে দেখে ভাই শয়তানও কনফিউজ হয়ে যায় যে এ কি আমার দলে নাকি আল্লাহর দলে। অভিভাবক ক্যাটাগরি, হেই তো ভাই, কয়েকদিন আগে আমার ফ্রেন্ড লিস্টের একটা মেয়ে পোস্ট করছে, দেখলাম যে আমি বিকেলে একটা অচেনা ছেলের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম, রাতে খাইনি বলে সেই ছেলে আমাকে বকাঝকা করছে। ভাই রে ভাই, তোমার মা তোমাকে জুতা পিটা ঝাড়ু পিটা করার পরেও এত শাসন করেনি যতটা শাসন এরা তোমাকে ইনবক্সে করবে। এইটাই তার SMS দিয়ে ভাই ইনবক্স ভরাই ফেলবে। বিবাহ করিতে চাই ক্যাটাগরি, এই ধরনের লোকগুলো সাধারণত মধ্যবয়স্ক আর বলদ টাইপের হয়ে থাকে। এরা হুট করে তোমাকে SMS করে বলবে আমাকে বিয়ে করবে, আমি বড় আমার অনেক টাকা, হাওয়াই বিয়ে করলে 5 ভরি সোনা, সৈতালা বাড়ি, 10 বিঘা জমি সে আমার কিডনি লিভার শক্ত হয়ে দেবো। জনি দ্য প্রমিক্স ক্যাটাগরি, হেই টাইপের ছেলেগুলো বলা নেই কোয়া নেই এমন কিছু মেসেঞ্জার গ্রুপের সাথে তোমায় এড করে দিয়ে চলে যাবে, তুমি 2 মিনিট শুধু হা করে বসে থাকবে। এই হা করা অবস্থায় যদি তোমার মুখের ভেতরে মশা মাছি সহ কুকুর বিড়াল ঢুকে যায় তারপর টের পাবে না তুমি। হেরা ভাই শুধু মেয়েদের কেনা, আমাকেও মাঝে মাঝে সব অদ্ভুত অদ্ভুত গ্রুপ এড করে দিয়ে চলে যাবে। আমি দেখাচ্ছি, আবার কয়েকটার নাম বলি। সুন্দরী বালিকাদের টাকার বিনিময়ে ডেশ করা হয়, স্কুল কলেজের মেয়েদের ডেশ, বিবাহিত মহিলাদের দুষ্ট ভিডিও। কেন ভাই আমাকে সব গ্রুপে কেন অ্যাড করা হয়? আর ভাই একদম লাস্টে আসে আমাদের মতো ক্যাটাগরির ছেলেরা। আগের দিনে আলাদিনের চেরাগ ঘষলে যেমন জিন বেরিয়ে আসতো না, ওই রকম করে ভাই আমি যেই মেয়েরই প্রপোজ করতে যাই দেখি যে তার কোনো না কোনো বয়ফ্রেন্ড অথবা জাস্ট ফ্রেন্ড চলে আসে আলাদিনের জিনের মতন করে। আর যদি কোনো মেয়ের বয়ফ্রেন্ড অথবা জাস্ট ফ্রেন্ড কোনোটাই না থাকে তাহলে আমাকে বানাই জানেই, মানে বয়ফ্রেন্ড বানাই নেই না, আমাকে তার ভাই বানাই নেই,
এরকম ভাই কত হয়েছে। আমি গেছিলাম মেয়েকে গার্লফ্রেন্ড বানাতে, মেয়ে আমাকে তার ভাই বানাইয়াছে রাজ্যে। ভাই একটা মেয়ে ভাই 5-6টা করে বয়ফ্রেন্ড রাখে, বলছি যে সেই 5-6 জনের ভেতরে আমাকেও রাখলে কি খুব বেশি ক্ষতি হয়ে যায়? মানে তুমি 6টা বয়ফ্রেন্ড রাখো সমস্যা নাই, কিন্তু সেই 6টা বয়ফ্রেন্ডের ভেতরে যেন আমিও থাকি, এটাই বলতে চাইছি। যাই হোক ভাই, লাস্ট আমি একটা কথাই বলবো, তুমি মেয়ে মানে তুমি ভাগ্যবতী, এমন হাজারো ছেলে ঘুরবে তোমার পেছনে, তোমায় খেয়ে ছেড়ে দেওয়া তোমায় ইউজ করার জন্য, হেই সব কিছুর ভেতরে যদি তুমি তোমার চরিত্র ঠিক রাখতে পারো তবে তুমি সম্মান ডিজার্ভ করো। আর যদি ছেলেদের থেকে টাকা খাওয়ার ধান্দায় নিজেকেই খাইয়ে দাও, ছেলেদের কাছে গিয়ে যদি বলো এ চিকনা আয় খেয়ে দে আমাকে, তাহলে সম্মান পাবে, ওই রকম সম্মান পাবে যেরকমটা বাংলাদেশি পরিমণি, ইন্ডিয়ান উর্ফি জাভেদ আর আমেরিকান মিয়া খলিফাও পাই। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।